আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এমআই ফোন, আর এই ফোনটিতে প্রবলেম হলো আপনার ফোনটি বারবার অটো রিসেট নাই, আপনার ফোনটি অন হয় না, অন হয় অফ হয়, অন হয় অফ হয়, এইভাবে এমআই লেখা আসে, আবার কখনো বন্ধ হয়ে যায়, আবার এমআই লেখা আসে, কিন্তু আপনার বারবার অন হয় অফ হয়। বন্ধুরা, এই ধরনের প্রবলেমগুলো যদি আপনাদের মাঝে কখনো আসে, আগে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু বন্ধুরা বেশিরভাগই ফ্ল্যাশ থেকেও হতে পারে, আবার দেখা গেছে পাওয়ার কির বাটন থেকেও হতে পারে। তো এখানে আমি দেখতে পাইতেছি যে এখানে পাওয়ার কির উপরের বাটন নাই, এবং ভিতরের যে বাটনগুলো ছিল সেটি কিন্তু আপনার এক ভাই আর কি কলম দিয়ে চাপতে চাপতে এখানে কিন্তু বাটনগুলো কিন্তু খুবই মারাত্মক অবস্থা। তো আমি ফোনটি খুইলা, তারপর আপনাদের তো বন্ধুরা আমরা ফোনটি এখান থেকে খুলে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে পাওয়ার কির যে রেবনটি আছে এটা কিন্তু পুরো পরিমাণ এখান থেকে কিন্তু ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এটি কিভাবে ঠিক করা যায় মূলত সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ফোনটি কিন্তু অটোমেটিকলি অন হয় অফ হয়, তো যেহেতু অটোমেটিকলি অন হয় অফ হয় আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার কির যে রেবনটি আছে এটা কিন্তু এই জায়গার সাথে কানেকশন, তো এইটা আমরা এখান থেকে খুলে নিই, ঠিক আছে। খোলার পর দেখি যে আমাদের অটো অন অফ হয় কিনা, এখন দেখা যাক যে আমাদের অটো অন অফ হয় কিনা। আমরা এই পাওয়ার কির লাইনটা ডিসকানেক্ট করে নিছি, দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে, আর আমাদের ফোনটি কিন্তু লোডিং নিতেছে, ফোনটি অন হবে। তো আমাদের এখানে পাওয়ার কির বোতামগুলোতে এই সমস্যা ছিল দেখতে পাচ্ছেন, তো এইটা ঠিক করব। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাভারের উপরে এখানে বাটন নাই, বাটনটা আমি রাবার দিয়ে বানাই দেবো, ঠিক আছে। আপনাদের কাছে অনেক ভাইয়ের কাছে আর কি এই ধরনের কিপ্যাড থাকে, এগুলো কিন্তু আপনারা অনেকেই ফালাইয়ে দেন, এগুলো ফালাইবেন না বন্ধুরা, বিপদের সঙ্গী এগুলো, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু ওকে। তো আমরা এখানে পাওয়ার কির কাজটা করব, যেহেতু এখানে আমাদের একটু ঘইসামাই যা দেখি কাজটা হয় কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু জিনিসটা পরিষ্কার করে নিছি। অনেক সময় বন্ধুরা পাওয়ার কির বাটনে যদি কার্বন টার্বন জমে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হইতে পারে। এখন দেখি বন্ধুরা আমাদের পাওয়ার কিতে কাজ করে কিনা। তো বন্ধুরা এটি লাগানোর পর আবার সেম পজিশনে আর কি আমাদের সেটটি অটো রিসেটে চলে যেতেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই বাটনটা এখান থেকে তুলে নিতে পারি, তোলার পর আমরা শুধুমাত্র এখান থেকে বাটনটা তুলব। তো বন্ধুরা এখানে আমরা একটা বাটন এখানে লাগাইয়ে দেবো, ঠিক আছে। তো আমরা আগে দেখে নিই যেটা পাওয়ার কির লাইন কোনটা। Thank you.
এখানে কিন্তু আমাদের বাটন পুরোপুরি ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটি প্রেস করতেছি তখন এটি অন হয়, আবার অফ হয়, অন হয়, আবার অফ হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভালো করে এই জিনিসগুলো আর কি এখান থেকে মোটিভেট করে নিই। তো বন্ধুরা এখানে যে বাটনটা দেখছিলেন পাওয়ার বাটনটা, তো পাওয়ার বাটনটা আমি এই যে পুরাতন যে কিপ্যাডের কিপ্যাড মোবাইলের যে বাটনগুলো দেখতেছেন এখান থেকে আমরা বানাই নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাটনটিও কিন্তু একদম ক্লিয়ারলি ওকে, আর কোনো প্রকার কোনো সমস্যা নেই। আমরা যখন উপর থেকে চাপ দিতেছি তখন কিন্তু আমাদের পাওয়ার বাটনে কাজ করতেছে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। তো আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।